নমস্কার দর্শক বন্ধু, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আর এখন আমরা আপনাদের সাথে আলোচনা করব আজকের রাশিফল নিয়ে। কিন্তু তার সাথে সাথে আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব আপনাদের ক্ষেত্রে কোন দিকে যাত্রা করা শুভ হবে, কী খাওয়া উচিত, কী খাওয়া উচিত নয়, আপনাদের ক্ষেত্রে কোন রং শুভ হচ্ছে, কত সংখ্যা শুভ হচ্ছে, কী উপাচার করলে ভালো হবে, কী দান করা উচিত, কোন গাছ আজকে পুজো করা আপনাদের ক্ষেত্রে শুভ হচ্ছে। যদি মনে করছেন আজকে আপনার জন্মদিন রয়েছে, তাহলে কী করণীয়? যদি আজকে আপনার ম্যারেজ অ্যানিভার্সারি থাকে, তাহলে আপনাদের ক্ষেত্রে কী করণীয়? এবং তার সাথে সাথে আপনাদের ক্ষেত্রে আলোচনা করব কোন মাসে এবং কোন দিনে জন্ম হওয়া ব্যক্তি আজকে আপনাদের পক্ষে কী ফল পেতে চলেছেন। তাহলে চলুন প্রত্যেক দিনকার মতো প্রথমেই আপনাদের সাথে আলোচনার প্রথমে চলে যাই পঞ্জিকাতে। আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে সপ্তমী তিথি। সুতরাং সপ্তমী তিথি চলাকালীন তালের সেবন নিষিদ্ধ রাখা আপনাদের পক্ষে শুভ হবে। নক্ষত্র আজকে রয়েছে আদ্রা নক্ষত্র, করণ আজকে রয়েছে বনিজকরণ, পক্ষ কৃষ্ণপক্ষ, যোগ পরিক যোগ। আর দেখুন, এই যে বনিজকরণ, এই বনিজকরণ চলাকালীন আপনাদের ক্ষেত্রে যে কোনো বাণিজ্যিক সম্বন্ধীয় অর্থাৎ ব্যবসা সম্বন্ধীয় কাজকর্ম শুভ হয়ে থাকে। নক্ষত্র রয়েছে আপনাদের ক্ষেত্রে আদ্রা। আদ্রা হচ্ছে একটি রাহুর নক্ষত্র, যে নক্ষত্রমণ্ডলীতে সপ্তম ষষ্ঠ নম্বর নক্ষত্র হিসাবে অবস্থান করে থাকে এবং এর অবস্থান হয়ে থাকে মিথুন রাশিতে। মিথুন রাশিতে থাকা আদ্রা নক্ষত্র একটি রাহুর পরিচালিত নক্ষত্র। এই নক্ষত্রটি কোন গাছ পুজো, কোন গাছের ক্ষেত্রে নির্দেশনামা দিয়ে থাকে, সেগুলি আমি চলতে চলতে আলোচনা করব। এছাড়া দেখে নেব আজকে রয়েছে আপনাদের ক্ষেত্রে পরিক যোগ। আর পরিক যোগ চলাকালীন আপনারা যে কোনো ধরনের শত্রুর ক্ষেত্রে যে কোনো ধরনের স্টেপ আপনারা নিতে পারেন, অর্থাৎ সেটা মামলা মোকদ্দমা হতে পারে, সেটা যে কোনো ধরনের প্রসেস হতে পারে, সেটা তন্ত্রক্রিয়া হতে পারে, সেগুলো কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি কার্যসিদ্ধি হতে দেখতে পাবেন। দেখুন, দিন রয়েছে আজকে রবিবার, আর রাহুকাল থাকবে 3:43 সকালবেলা থেকে বিকেলবেলা থেকে 5:10 পর্যন্ত। এই সময়কাল আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়কালে কোনো শুভকর্ম, মাঙ্গলিক কর্ম শুরু করা উচিত হবে না। এই সময় করা কাজ আপনাদের ক্ষেত্রে বিঘ্ন বাধা নিয়ে আসতে পারে। এর পূর্বে যদি আপনারা কোনো শুভকর্ম শুরু করেছেন, তাহলে সেটা আপনারা কন্টিনিউ করতে পারেন। আপনাদের ক্ষেত্রে অমৃতকাল থাকবে সকালবেলা 9:54 থেকে 11:22 পর্যন্ত। এই সময়কাল আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ। এই সময় যে কোনো কাজ শুরু করা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। শুভ সময় চলবে আপনাদের ক্ষেত্রে 12:49 সকালবেলা থেকে 2:16 দুপুরবেলা পর্যন্ত। এই সময়কাল আপনাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়কালে আপনারা আপনাদের বিশেষ শুভকর্মগুলো কিন্তু শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। এছাড়া আপনাদের ক্ষেত্রে মামলা করার জন্য শুভ তিথি রয়েছে, যা থাকবে আপনাদের ক্ষেত্রে দুপুরবেলা 2:15 থেকে 6:00 পর্যন্ত। পরবর্তী দিন ভোররাত্রি এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো ধরনের মামলা মোকদ্দমা দায়ের করে বিশেষ ফায়দা পেতে পারেন। যারা যে কোনো শুভকর্ম করতে চাইছেন, তারা সর্বোচ্চ সিদ্ধিযোগে করতে পারেন। তাদের সর্বোচ্চ সিদ্ধিযোগ আপনাদের ক্ষেত্রে থাকছে 17 অক্টোবর, যা চলবে আপনাদের ক্ষেত্রে 5:12 সকালবেলা থেকে 6:00 পর্যন্ত। এই সময়কাল অর্থাৎ পরবর্তী দিন সকালবেলা 6:00 পর্যন্ত, এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো ধরনের কিন্তু সর্বোচ্চ সিদ্ধিযোগের বিশেষ ফায়দা পেতে পারেন। তবে মাথায় রাখতে হবে, আপনারা কিন্তু যে কোনো শুভকর্ম তো শুরু করতে পারেন, কিন্তু রাহুকালকে অ্যাভয়েড করা আপনাদের জন্য অত্যন্ত জরুরি। কনস্ট্রাকশন যারা শুরু করতে চাইছেন, তাদের জন্য আজকে কোনো শুভ তিথি থাকছে না। আজকে আপনাদের জন্য শুভ দিক থাকছে পূর্ব দিক। যারা পূর্ব দিকে যাত্রা করছেন, তাদের জন্য তো অবশ্যই শুভ। পূর্ব দিক ব্যতিরেখে যারা অন্যান্য দিকে যাত্রা করছেন, তাদের জন্য বলে রাখি, তারা সকালবেলা ঘুম থেকে উঠুন, কাজে বেরোনোর সময় অথবা কাজে বেরোনোর আগে আপনারা 7 কদম পূর্ব দিকে হাঁটুন। ক্লকওয়াইজ ঘুরে আপনারা আপনাদের কর্মে বেরিয়ে পড়ুন। সারাদিন কিন্তু বাধা বিঘ্নকে নাশ করে দিনটা আজকে মোটের ওপর আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ কাটবে। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব অঙ্কের রহস্যময় দুনিয়ায়। প্রত্যেক দিনকার মতো প্রথমেই আপনাদের জন্য সংখ্যা 1। দেখুন, দূরযাত্রা করছেন, দূরভ্রমণ করছেন, সাবধানে গাড়ি চালানোর চেষ্টা করুন। সংখ্যা 2, প্রেমজ সম্পর্কের কিছু অবনতি হতে আজকে দেখতে পারেন এবং মানসিক ক্লেশ বৃদ্ধি পেতে পারে। সংখ্যা 3, ঋণ নেওয়া এবং ঋণ দেওয়া থেকে বিরত রাখুন। সংখ্যা 4, ফাটকা অর্থপ্রাপ্তির যোগ তৈরি হতে দেখা যাচ্ছে। সংখ্যা 5, আধ্যাত্মিক ক্ষেত্রে মনোনিবেশ করা শুভ হবে। সংখ্যা 6, স্পোর্টস অ্যাক্টিভিটি যারা করছেন অর্থাৎ খেলাধুলো যারা করেন, তাদের জন্য দিনটা ভালো। এছাড়াও আজকে বাড়তি উপার্জনের সম্ভাবনা নিশ্চিত থাকছে। সংখ্যা 7, আধ্যাত্মিক ক্ষেত্রে মনোনিবেশ করা আপনাদের জন্য শুভ হবে। সংখ্যা 8, কাউকে ঋণ দেবেন না। সংখ্যা 9,
গৃহে এবং গৃহ সম্বন্ধীয় কোনো বিষয়ে যদি কোনো রকম আপনারা ডিসকাস করছেন, তা আপনাদের জন্য আজকে শুভ হতে চলেছে। অর্থাৎ কোনো রকম জমি বাড়ি ক্রয় বিক্রয়ের সম্বন্ধে আজকে আপনাদের ডিসকাস করা শুভ হবে। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব ABCD। আর ABCD কেন? দেখুন দর্শক বন্ধু, আপনাদের বন্ধু অথবা আপনার শত্রু কিন্তু হঠাৎই আপনার সাথে বিপরীতধর্মী আচরণ করে ফেলতে পারে। সুতরাং প্রত্যেকের উপরে কিন্তু আপনাদের সঠিক নজর হওয়া প্রয়োজন। তাহলে চলুন প্রত্যেক দিনকার মতো প্রথমেই আপনাদের সাথে আলোচনায় চলে যাই। প্রথমে এ, শরীরের প্রতি কনসাস রাখুন। আপনারা চেষ্টা করুন আজকে বাড়তি রৌদ্রে না বেরোনোর, তা আপনাদের ক্ষেত্রে হেলথে কিছু সমস্যা নিয়ে আসতে পারে। বি, আজকে আপনাদের ক্ষেত্রে পার্টনারের স্বাস্থ্য নিয়ে চিন্তা বৃদ্ধি এবং অর্থনৈতিক শ্রীবৃদ্ধিও হতে দেখা যাচ্ছে একইভাবে। সি, আজকে আপনাদের ক্ষেত্রে মার্কেটিং লাইনে উন্নতি থাকছে। ডি, কমিউনিকেশন যোগাযোগ আপনাদের ক্ষেত্রে কর্মসূত্রে বৃদ্ধি পেতে পারে। ই, আজকে আপনাদের শিক্ষা ব্যবস্থার দিকে খেয়াল রাখা উচিত, অর্থাৎ শিক্ষার ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কিন্তু কিছু বিশেষ পিছিয়ে পড়ার দিকগুলি কিন্তু লক্ষণীয় হতে পারে, সুতরাং প্রচুর খাটুন প্রয়াস করুন, তা ভালো হবে। এফ, আজকে আপনাদের ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে আসা বাধা বিঘ্ন যা বহুদিন ধরে চলে আসছিল কর্মক্ষেত্রে, সেগুলো কিছুটা দূরীভূত হতে দেখতে পাবেন। জি, আজকে আপনাদের ক্ষেত্রে মান সম্মান কিন্তু কোনো বিষয় হানি হতে পারে, সতর্ক থাকুন। এইচ, আজকে আপনাদের ক্ষেত্রে আধ্যাত্মিক উন্নতির যোগ থাকছে। আই, আপনাদের ক্ষেত্রে আজকে ফাটকা অর্থপ্রাপ্তির যোগ তৈরি হতে দেখা যাচ্ছে, ঋণ নেওয়া দেওয়া থেকে বিরত রাখার চেষ্টা করুন। যে, আজকে আপনাদের ক্ষেত্রে সন্তানকে নিয়ে কিছু বিশেষ চিন্তা বৃদ্ধি পেতে পারে, মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখা ভীষণ জরুরি। কে, আজকে আপনাদের ক্ষেত্রে আধ্যাত্মিক ক্ষেত্রে মনোনিবেশ করা ভালো হবে। এল, সন্তানকে নিয়ে চিন্তা বৃদ্ধি হতে পারে, মানসিক প্রফুল্লতাও একই সাথে আসতে পারে। এম, আজকে আপনাদের ক্ষেত্রে মানসিক চঞ্চলতা কিছুটা বৃদ্ধি পাচ্ছে, আধ্যাত্মিক ক্ষেত্রে মনোনিবেশ করা ভালো হবে। এন, আজকে আপনাদের শত্রু বৃদ্ধি হতে দেখা যাচ্ছে। ও, আজকে আপনাদের ক্ষেত্রে গৃহ বা গৃহ সম্বন্ধীয় কোনো বিষয় আজকে আপনাদের কোনো বড় ডিসিশান নিতে দেখা যেতে পারে। পি, আজকে আপনাদের পক্ষে কোনো মানুষের সাথে যোগাযোগ আপনার কর্মক্ষেত্রে উন্নতি বা নতুন কোনো দিশা দেখাতে পারে, তবে কোনো মনের মানুষকে কাছের মানুষকে কোনো সন্দেহ দোষারোপ থেকে বড় কোনো সমস্যা তৈরি হতে দেখা যাচ্ছে। কিউ, আজকে আপনাদের ক্ষেত্রে কাউকেই ঋণ দেওয়া উচিত না, তা পরবর্তীকালে বড় সমস্যার সম্মুখীন আপনাকে করাতে পারে। আর, আজকে আপনাদের ক্ষেত্রে ফাটকা অর্থপ্রাপ্তির যোগ ভীষণভাবে তৈরি হতে দেখা যাচ্ছে। এস, আজকে আপনাদের পক্ষে নতুন প্রজেক্টে অর্থলগ্নি করা ফায়দাদার হতে পারে। টি, আজকে আপনাদের পক্ষে কিন্তু মানসিক চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে, সুতরাং মনঃসংযোগ ব্যায়াম করার চেষ্টা করুন, মানসিকভাবে আপনারা প্রশান্তি লাভ করতে পারবেন। ইউ, আপনাদের ক্ষেত্রে জমি জমা ল্যান্ডেজ প্রপার্টি সম্বন্ধীয় কোনো বিষয় আজকে কিছু বিবাদ কিছু বিতর্ক হতে দেখা যাচ্ছে, সতর্ক থাকুন। ভি, আজকে আপনাদের ক্ষেত্রে পার্টনারের সাথে মতবিরোধ হতে পারে, তবে বিবাহের কথাবার্তা যাদের এগোচ্ছিল না তাদের বিবাহের কথাবার্তা এগোতে পারে। ডাব্লিউ, আজকে নতুন কোনো অর্থলগ্নি আপনাদের ক্ষেত্রে কিছু ফায়দা অবশ্যই নিয়ে আসতে পারে ব্যবসায়িক ক্ষেত্রে। এক্স, আজকে আপনাদের ক্ষেত্রে সন্তানকে নিয়ে চিন্তা বৃদ্ধি। ওয়াই, আজকে আপনাদের দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট এড়িয়ে থাকার জন্য আস্তে গাড়ি চালানোই শ্রেয় হবে। জেড, আজকে আপনাদের ক্ষেত্রে টেকনোলজিক্যাল ফিল্ডে আজকে আপনাদের সফলতার নতুন দিশা আপনারা আজকে দেখতে পাবেন। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব কোন দিনে জন্ম হওয়া ব্যক্তি আজকে আপনাদের পক্ষে কী ফল পেতে চলেছেন। তাহলে চলুন প্রত্যেক দিনকার মতো প্রথমেই আপনাদের সাথে আলোচনায় চলে যাই। প্রথমবার অর্থাৎ প্রথমে আপনাদের জন্য রবিবার। দেখুন, রবিবারে জাতক বা জাতিকাদের ক্ষেত্রে পিতা মাতা এবং ফ্যামিলি রিলেটেড কোনো সমস্যা আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে। যাদের সোমবার জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে কোনো মনের মানুষকে কাছের মানুষকে আজকে ব্যথামূলক কোনো কথা না বলাই ভালো, তা আপনাদের জীবনে কিন্তু অন্ধকারকে ঘনীভূত করতে পারে। যাদের মঙ্গলবার জন্ম হয়েছে নিজের শরীর এবং স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন, কিছু মানুষ যা আপনার সাথে পেছনে পেছনে শত্রুতা বা শত্রুতামূলক সম্পর্কে জড়িয়ে যেতে পারে। যাদের বুধবার জন্ম হয়েছে কাছের মানুষ এবং খুব নিজের মনের মানুষের থেকেও কিন্তু আজকে বড় কোনো দুঃখ পেতে পারেন। যাদের বৃহস্পতিবার জন্ম হয়েছে তারা আজকে যে কোনো ধরনের ক্রিয়েটিভ জগতের সাথে যুক্ত থাকলে ফায়দাই ফায়দা পাবেন। যাদের শুক্রবার জন্ম হয়েছে কোনোভাবেই কোনো মানুষকে আজকে ঋণ দেবেন না,
প্রেমজ জীবনে কিছু বড় মোড় হঠাৎ করে আপনার জীবনে উপস্থিত হতে দেখা যেতে পারে। যাদের শনিবার জন্ম হয়েছে, অর্থ উপার্জনের কিছু নতুন পন্থা, কিছু পথ, কিছু টেকনোলজি আপনারা কিন্তু সংগ্রহ করতে পারেন। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব, কোন মাসে জন্ম হওয়া ব্যক্তি আজকে আপনাদের পক্ষে কী ফল পেতে চলেছেন। তাহলে চলুন প্রত্যেক দিনকার মতো প্রথমেই আপনাদের সাথে আলোচনায় চলে যাই। প্রথম মাস, প্রথমে আপনাদের জন্য বৈশাখ মাস। দেখুন, বৈশাখ মাসের যারা জাতক অথবা জাতিকা রয়েছে তাদের ক্ষেত্রে বিশেষ করে আজকে কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ তৈরি হতে পারে। তবে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভিটি আপনাদের ক্ষেত্রে বাড়বে। আপনি যদি আজকে কোনো কমিউনিকেশান বাড়াতে চাইছেন, আপনাদের জন্য শুভ রয়েছে। যাদের জ্যৈষ্ঠ মাসে জন্ম হয়েছে, আধ্যাত্মিক ক্ষেত্রে মনোনিবেশ করা শুভ হবে, বুঝে লগ্নি করুন। যাদের আষাঢ় মাসে জন্ম হয়েছে, বিবাহের কথাবার্তা এগোতে পারে, মনের মানুষ কাছের মানুষের থেকে কষ্ট পেতে পারেন। যাদের শ্রাবণ মাসে জন্ম হয়েছে, চুরি যেতে পারে, খোয়া যেতে পারে কোনো বিশেষ বস্তু, বিশেষ জিনিস। সুতরাং সঠিক সময় সঠিক জিনিসগুলোকে আগলে রাখার চেষ্টা করুন, নচেৎ হঠাৎই হাতছাড়া হয়ে যেতে পারে, হারিয়ে যেতে পারে। যাদের ভাদ্র মাসে জন্ম হয়েছে, তাদের ক্ষেত্রে বন্ধু দ্বারা আর্থিক লাভ এবং কোনো বিশেষ কার্যে যা বহুদিন ধরে সফলতার মুখ দেখতে পাচ্ছিলেন না, সেগুলি আজকে আপনাদের ক্ষেত্রে সফলতার নতুন দিশা খুঁজে দিতে পারে। যাদের আশ্বিন মাসে জন্ম হয়েছে, তাদের ক্ষেত্রে ঋণ নেওয়া এবং ঋণ দেওয়া থেকে বিরত রাখা ভালো হবে। আজকে আপনাদের ক্ষেত্রে কর্মের যোগাযোগ বৃদ্ধি পাচ্ছে। যাদের কার্তিক মাসে জন্ম হয়েছে, প্রেমজ জীবনে নতুন মোড়, পিতার স্বাস্থ্যের খেয়াল রাখার চেষ্টা করুন। এবং বিশেষ করে বলে রাখি, আপনারা যারা বহুদিন ধরে কোনো নতুন বিজনেস প্ল্যানিং করছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু দিনটা আইডিয়াল রয়েছে। যাদের অগ্রহায়ণ মাসে জন্ম হয়েছে, তাদের ক্ষেত্রে মানসিক প্রফুল্লতা এবং মানসিক চঞ্চলতা আজকে কিছুটা একইভাবে কিন্তু বৃদ্ধি পেতে দেখা যেতে পারে। যাদের পৌষ মাসে জন্ম হয়েছে, তাদের ক্ষেত্রে ফাটকা অর্থপ্রাপ্তির যোগও থাকছে। যাদের মাঘ মাসে জন্ম হয়েছে, তাদের ক্ষেত্রে ঋণ নেওয়া এবং দেওয়া থেকে বিরত রাখুন। যাদের ফাল্গুন মাসে জন্ম হয়েছে, আধ্যাত্মিক ক্ষেত্রে মনোনিবেশ করা ভালো হবে। কোনো বিষয়ে কোনো মানুষের সাথে আজকে যদি কোনো ছোটোখাটো বচসা হচ্ছে, তাহলে সেগুলোকে তাড়াতাড়ি মিটিয়ে ফেলার চেষ্টা করুন, নচেৎ পরবর্তীকালে বড় কিছু জটিলতা আপনাদের জীবনে হঠাৎ করে লিগ্যালভাবে কিন্তু আপনাদের জীবনে কিছু বড় সমস্যা আসতে পারে। যাদের চৈত্র মাসে জন্ম হয়েছে, প্রেমজ জীবনে কিছু বিঘ্ন বাধা আসতে পারে, আর্থিক ক্ষেত্রে মনোনিবেশ করা আপনাদের ক্ষেত্রে ভীষণ শুভ হবে। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব সামুদ্রিক শাস্ত্র। আর সামুদ্রিক শাস্ত্রের ক্ষেত্রে প্রত্যহ বলে চলা ছোটো ছোটো বিষয়গুলি আপনাদের জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, তাই সামুদ্রিক শাস্ত্রের দিকে অবশ্যই কিন্তু প্রত্যহ চোখ রাখার চেষ্টা করুন। আজকে আমি আরও কিছু নতুন বিষয় সামুদ্রিক শাস্ত্রের ক্ষেত্রে আপনাদের সাথে আলোচনা করব। দেখুন, সামুদ্রিক স্বাস্থ্যের বিষয়গুলি অনেক গুরুত্বপূর্ণ। আপনারা আপনাদের জীবনে সামুদ্রিক স্বাস্থ্যকে জানুন এবং বুঝুন। আজকে আমি আপনাদের সাথে সামুদ্রিক স্বাস্থ্যের ক্ষেত্রে আলোচনা করব যে অনেক মানুষই এমন আছেন যে নিজের পায়ে দাঁড়াতে চায়, নিজের পায়ে প্রতিষ্ঠিত হতে চায়, নিজে জীবনে কিছু করতে চায়। কি করে বুঝবেন? আপনি আপনার হাত বা হস্ত করে তলে চলে যান এবং দেখুন এই যে আয়ুরেখাটি আছে, এই আয়ুরেখা থেকে শুরু করে ভাগ্যরেখা সোজা শনির দিকে একদম সোজা উঠে গেছে। তাহলে জানবেন আপনার ক্ষেত্রে নিশ্চিতভাবে আপনি একদিন না একদিন নিজের পায়ে প্রতিষ্ঠা পাবেন, অর্থাৎ নিজে নিজের পায়ে দাঁড়াতে পারবেন, নিজের চেষ্টা বলে প্রতিষ্ঠা পেয়ে যাবেন। এই ছিল ছোট সামুদ্রিক স্বাস্থ্যের আমাদের বিষয়। পরবর্তী দিন আরও কিছু নতুন বিষয় আপনাদের সামনে নিয়ে চলে আসব। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব রাশিফলের। আর রাশিফলের আলোচনায় এখন আপনাদের সাথে প্রত্যহ যেরকম আলোচনা করে থাকি, আজকেও কিন্তু একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব। অর্থাৎ প্রথম রাশি, প্রথমে আপনাদের জন্য মেষ রাশি। দেখুন, আজকে গাড়ি চালাচ্ছেন, গাড়ি ড্রাইভ করছেন, সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। মোটের ওপর দিনটা আপনাদের ভালো রয়েছে। যোগাযোগ ব্যবস্থা আজকে আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পাবে। গৃহ এবং গৃহ সম্বন্ধীয় কোনো বিষয়ক কোনো কথাবার্তা, কোনো ডিসকাস আজকে আপনাদের ক্ষেত্রে করা শুভ নয়। ছোটো ভাই বা বোন আজকে আপনাদের জন্য বিশেষভাবে লাকি হতে পারে। শুভ রং আজকে আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 5। আলোচনা করব বিষ রাশি।
দেখুন, বৃষ রাশির ক্ষেত্রে মনের মানুষের সাথে বা মনের মিলে অমিল ভীষণভাবে দেখা যেতে পারে। আপনাদের ক্ষেত্রে ঋণ নেওয়া দেওয়া কিন্তু গুরুত্বপূর্ণ হতে পারে, অর্থাৎ ঋণ দেওয়ার সময় গুরুত্বপূর্ণ, ঋণ নেওয়ার সময় গুরুত্বপূর্ণ। আপনি যদি মনে করছেন আপনাদের কোনো বিবাহের কথাবার্তা যোগাযোগ চলছে, তাহলে সেই জিনিসগুলিকে ধরে অবশ্যই কিন্তু সঠিক সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করুন, নচেত পরবর্তীকালে কিছু বিরাট সমস্যার মুখোমুখি আপনি হতে পারেন। সেটা অর্থনৈতিক দিক থেকে হতে পারে, দাম্পত্য জীবনেও হতে পারে। আজকে আপনাদের জন্য শুভ রং লাল এবং শুভ সংখ্যা দুই আলোচনা করব মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে মানসিক চঞ্চলতা বাড়বে, গৃহঋণ এবং গৃহ সম্বন্ধীয় কোনো ঋণ আজকে আপনাকে নিতে দেখা যেতে পারে। ফাটকা অর্থপ্রাপ্তির যোগ থাকলেও হাত গলে অর্থ বেরিয়ে যাওয়ার সম্ভাবনা নিশ্চিত থাকছে। শুভ রং আজকে আপনাদের জন্য হালকা গোলাপি এবং শুভ সংখ্যা পাঁচ আলোচনা করব কর্কট রাশি। শত্রু বৃদ্ধি নিশ্চিত হবে আপনাদের ক্ষেত্রে, বুঝে কথা বলুন, আজকে দাম্পত্য সুখের হানি হতে পারে। দূরযাত্রা দূরভ্রমণে কিছু ব্যতিক্রমী সমস্যা আপনাদের ক্ষেত্রে হঠাৎই তৈরি হতে দেখা যেতে পারে। সতর্ক থাকবেন, যখনই কারোর সাথে কথা বলছেন, যখনই কারোর সাথে বাক্যালাপ করছেন, আপনাদের বাক্যের মধ্যে কিন্তু কিছু বিশেষ নজর রাখা অবশ্যই জরুরি, নচেত বড় সমস্যা কিন্তু আপনার বাক্যের দ্বারাই তৈরি হয়ে থাকবে। শুভ রং আজকে আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা নয় আলোচনা করব সিংহ রাশি। আধ্যাত্মিক ক্ষেত্রে মনোনিবেশ করা ভালো হবে, ঋণ দেওয়া নেওয়া থেকে বিরত রাখুন। আজকে ফাটকা অর্থপ্রাপ্তির যোগ নিশ্চিতভাবে তৈরি হতে দেখা যাচ্ছে। গৃহ পরিবর্তনের যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যেতে পারে কিছুটা। শুভ রং আজকে আপনাদের জন্য লাল এবং শুভ সংখ্যা পাঁচ আলোচনা করব কন্যা রাশি। দেখুন, কন্যা রাশির প্রেমজ জীবনে নতুন মোড় আসতে চলেছে। যারা ফিল্ম জগৎ, অ্যাক্টিং জগৎ, অভিনয়, ক্রীড়া জগতের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে সফলতাই সফলতা আজকে আপনাদের ক্ষেত্রে থাকবে। নতুন কোনো মানুষের সাথে যোগাযোগ আজকে আপনাদের ক্রিয়েটিভ ফিল্ডে কিন্তু সফলতা দিতে পারে। আজকে কাউকেই কোনোভাবে ঋণ দেওয়া উচিত না, দূরযাত্রার সময় আজকে বিশেষ করে সাবধানতা অবলম্বন করা ভীষণ জরুরি। শুভ রং আজকে আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা পাঁচ। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব বাস্তু টিপস। আর প্রত্যেক দিন বলে চলা ছোট ছোট বাস্তু টিপস আপনাদের জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, তাই বাস্তু টিপসের দিকে অবশ্যই কিন্তু প্রত্যহ চোখ রাখার চেষ্টা করুন। আজকে আমরা বাস্তু টিপসের ক্ষেত্রে আপনাদের সাথে আলোচনা করব সাউথ ইস্ট কর্নার, অর্থাৎ দক্ষিণ পূর্ব কোণা। দেখুন, দক্ষিণ পূর্ব কোণা হচ্ছে একটি অগ্নির কোণা, আগুনের কোণা। এই কোণায় যখনই আপনি কোনোরকমভাবে আপনারা রান্নাঘর তৈরি করেছেন তা একদম আদর্শ, এবং এই কোণায় আপনাদের ক্ষেত্রে রান্নাঘর তৈরি করলে আপনাদের বাড়ির পরিবেশ এবং মেজাজ কিন্তু সর্বদা ফুরফুরে থাকবে। আপনাদের খাওয়ার সহজভাবে কিন্তু পচন হবে, অর্থাৎ সহজভাবে কিন্তু পরিপাক হবে। কিন্তু মাথায় রাখবেন, এই রান্নাঘরের রং যদি কোনোভাবে আপনাদের ক্ষেত্রে সম্পূর্ণ লাল অথবা উত্তর দিকে লাল চলে আসছে তা আপনাদের ক্ষেত্রে হানিকারী হতে পারে, অথবা যদি হলুদ রঙের কম্বিনেশন আপনাদের রান্নাঘর চলে আসছে তাও আপনাদের ক্ষেত্রে অত্যন্ত হানিকারী হতে পারে। সুতরাং মাথায় রাখবেন, কখনোই পিতৃতত্ত্বের কালার অর্থাৎ হলুদ রং আপনাদের ঘরে কখনো করবেন না, রান্নাঘরে যা দক্ষিণ পূর্ব কোণায় অবস্থিত রয়েছে সেখানে করা হলুদ রং আপনাদের ক্ষেত্রে সর্বদাই কিন্তু অশুভত্ব বৃদ্ধি করতে থাকবে, শারীরিকভাবে অশুভত্ব বৃদ্ধি করতে পারে, থাইরয়েড সম্বন্ধীয় সমস্যা বাড়াতে পারে, অ্যাজমা সম্বন্ধীয় সমস্যা বাড়াতে পারে, কোনোরকমভাবে সন্ন্যাস রোগ যাকে ক্যান্সার বলা হয় এর সমস্যাও কিন্তু আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যেতে পারে, এরকম যদি রং বা এরকম কম্বিনেশনে যদি আপনাদের ক্ষেত্রে রান্নাঘর থেকে থাকে। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব কোন গাছ আজকে পুজো করা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আজকে আপনারা চন্দন গাছ পুজো করতে পারেন, চন্দন গাছে জল দিন, প্রণাম করুন, তা আপনাদের পক্ষে অত্যন্ত সুফল দেবে। আপনাদের জন্য বলে দিই, আজকে যারা দূরযাত্রা করছেন, দূরভ্রমণ করছেন, বিশেষ কাজে বেরোচ্ছেন, কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছেন, অবশ্যই কিন্তু মুখে একটি লবঙ্গ রেখে বেরুন, আপনাদের ক্ষেত্রে ফায়দাই ফায়দা পাবেন। আপনাদের পক্ষে দান বলে দিই, দেখুন আজকে আপনারা যে কোনো মানুষকে, যে কোনো গরিব মানুষকে আজকে আপনারা পঞ্চশস্য দান করলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আর আপনাদের ক্ষেত্রে ছোট্ট একটি উপায় বলে দিই, দেখুন আজকে রয়েছে আপনাদের ক্ষেত্রে সপ্তমী, আর সপ্তমী তিথি চলাকালীন আপনারা কিছু বিশেষ সাধনা করতে পারেন। দেখুন, আপনারা বহু মানুষ এমন আছেন যারা কিন্তু বিভিন্ন দিক থেকে জর্জরিত, কর্মক্ষেত্রে হতে পারে, মানসিকভাবে হতে পারে, আধ্যাত্মিক ক্ষেত্রে হতে পারে, অর্থনৈতিক ক্ষেত্রে হতে পারে, পারিবারিক ক্ষেত্রে হতে পারে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে হতে পারে, যে কোনো দিক থেকে মানসিকভাবে যদি আপনি ভীষণভাবে চিন্তাশীল হয়ে রয়েছেন তাহলে এক ঘটি জল নিন এবং যে কোনো নিয়ারেস্ট কাছাকাছি শিব মন্দিরে চলে যান এবং প্লেন জল আপনারা শিবলিঙ্গে অর্পণ করুন। এবং অর্পণ করার সময় মাথায় রাখবেন আপনাদের ক্ষেত্রে যেন বেল্লপত্র অর্থাৎ বেলপাতা যেন অবশ্যই আপনারা সেখানে চড়ান, বিল্বপত্র চড়ানোর সাথে সাথে মন্ত্র বলবেন ওং সাং শিবায় সাং ওং, ওং সাং শিবায় সাং ওং, এই মন্ত্র ক্রমাগত বলতে থাকুন, আপনাদের ক্ষেত্রে সুফল দেখতে পাবেন।
আজকে দিন রয়েছে আপনাদের ক্ষেত্রে, আজকে যাদের জন্মদিন রয়েছে তাদের ক্ষেত্রে আজকে কিন্তু ফল আজকে আপনাদের ক্ষেত্রে দান করলে ভালো হবে। যে কোনো মানুষকে, যাদের ম্যারেজ অ্যানিভার্সারি রয়েছে তারা বস্ত্র দান করলে আজকে ফায়দাই ফায়দা আপনাদের ক্ষেত্রে থাকছে। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব রাশিফলের। আর রাশিফলের আলোচনায় এখন আপনাদের জন্য সপ্তম রাশি অর্থাৎ তুলা রাশি। দেখুন, তুলা রাশির মেজাজ কিছুটা ক্ষীণ হতে পারে, ক্ষিপ্ত হতে পারে, আধ্যাত্মিক ক্ষেত্রে মনোনিবেশ করা ভালো হবে। গৃহ ঋণ বা গৃহ পরিবর্তনের কোনো সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে হঠাৎই তৈরি হতে দেখা যেতে পারে। শুভ রং আজকে আপনাদের জন্য লাল এবং শুভ সংখ্যা 5 আলোচনা করব। বৃশ্চিক রাশি, ফাটকা অর্থপ্রাপ্তির যোগ থাকছে, দূরস্থানে ভ্রমণ সফলতা পাবে। কবে? আজকে আপনাদের ক্ষেত্রে কিন্তু বুঝে ড্রাইভ করা উচিত, বুঝে গাড়ি চালানো উচিত, তা আপনাদের জন্য ভালো হবে। শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা 5 আলোচনা করব। ধনুরাশি, দেখুন ধনুরাশির ক্ষেত্রে আজকে কিন্তু গলাজনিত সমস্যা বৃদ্ধি পেতে পারে। আর্থিক ক্ষেত্রে মনোনিবেশ করা আপনাদের জন্য ভালো হবে, তবে নতুন কোনো প্রজেক্টে হঠাৎই অর্থলগ্নি করতে দেখা যেতে পারে আপনাকে। বুঝে লগ্নি করুন, ফায়দাই ফায়দা আপনারা পেতে দেখবেন। আজকে আপনার ক্লোজ ফ্রেন্ড, কাছের বন্ধুকে আজকে মনের কথা খুলে বলার পূর্বে 7-5 ভেবে বলুন, নচেত পরবর্তীকালে কিছু বড় সমস্যার সম্মুখীন আপনাকে হতে দেখা যেতে পারে। শুভ রং আজকে আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 5 আলোচনা করব। মকর রাশি, মকর রাশির ক্ষেত্রে মনের কথা আজকে কাউকে খুলে বলবেন না, মনের মধ্যে কিন্তু বিভিন্ন কথাগুলিকে চেপে রাখুন, নচেত হঠাৎ বিপত্তি সৃষ্টি হতে পারে। আধ্যাত্মিক ক্ষেত্রে মনোনিবেশ করা ভালো হবে, তবে শত্রু বৃদ্ধি হচ্ছে, চোখ কান খোলা রেখে চলেই আপনাদের পক্ষে ভালো হবে। কোনো লিগ্যাল অ্যাডভাইস নিতে গিয়ে আজকে আপনারা সফলতা কিছুটা অংশ আপনারা এগোতে পারেন। শুভ রং আজকে আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 2 আলোচনা করব। কুম্ভ রাশি, কুম্ভ রাশির ক্ষেত্রে মনের মানসিকতার কিছু অমিল আজকে আপনার সাথে আপনার পার্টনারের মধ্যে ভীষণভাবে দেখা যেতে পারে। দূরযাত্রা, দূরভ্রমণে কিন্তু সফলতা পাচ্ছি না। আপনাদের ক্ষেত্রে মানসিক চঞ্চলতা বৃদ্ধি পাওয়ার জন্য বিভিন্ন কার্যে কিন্তু বিঘ্নিত হতে পারে। শুভ রং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 7 আলোচনা করব। মীন রাশি, দেখুন মীন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আধ্যাত্মিক ক্ষেত্রে মনোনিবেশ করা ভালো হবে, নতুন প্রজেক্টে আজকে অর্থলগ্নি করা ফায়দাদার হতে পারে। গৃহ পরিবর্তনের যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে, বিবাহ বা বিবাহকে কেন্দ্র করে কিছু যোগাযোগ আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে। শুভ রং লাল, শুভ সংখ্যা 2 আলোচনা। যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখছেন আমাদের আজকের রাশিফল। প্রত্যেক দিনকার মতো রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে কিন্তু লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই, ভীষণ ভালো, সুন্দর এবং সুস্থ থাকবেন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।